লিখিত অভিযোগ পাওয়ার দুদিন পর বৃদ্ধের মৃতদেহ কবর থেকে উদ্ধারের ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল হরিরামপুর থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে হরিরামপুরের কুন্দনা মোড় থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের খবর, ধৃতের নাম মানিকুল ইসলাম, বয়স 35 বছর, বাড়ি মালিয়ান দিঘি গ্রামে। গত 18 তারিখে লিখিত অভিযোগের ভিত্তিতে হরিরামপুরের গৌরদিঘি গ্রামের বাসিন্দা 66 বছরের বৃদ্ধ কুদাই সোরেনের মৃতদেহ কবর থেকে উদ্ধার করে পুলিশ। মৃতের ছেলে মানিক সোরেনের অভিযোগ ছিল, এলাকার বুড়িমাতার মেলায় যাওয়ার পথে এলাকার মানিকুল ইসলামের সঙ্গে কোনো এক অজ্ঞাত কারণে বাঘ বিতর্কে জড়িয়ে পড়েন তার বাবা। অভিযোগ, তার বাবাকে মারধর করেছিল ওই ব্যক্তি, যে বিষয়টি তাদের জানা ছিল না। মৃতের ছেলের আরো অভিযোগ, তাদের বাবা বাড়িতে ফিরে এসে বুকের ব্যথায় মৃত্যু হয়। স্বাভাবিকভাবেই তাদের বাবার শেষ কাজ সম্পূর্ণ করেন তার ছেলে, কিন্তু দুদিন পর গ্রামেরই দুই ব্যক্তির কাছে জানতে পারেন তাদের বাবার মৃত্যুর দিন মানিকুল ইসলামের সঙ্গে ঝামেলা হয়েছিল এবং তার বাবাকে মারধর করেছিল সেই ব্যক্তি, যা দেখেছিলেন ওই দুই প্রতিবেশী বলে অভিযোগ মৃতের ছেলের। প্রতিবেশীর কাছ থেকে এমন ঘটনা শোনার পরেই হরিরামপুর থানায় লিখিত অভিযোগ করেন মৃতের ছেলে। অভিযোগের ভিত্তিতে কবর থেকে মৃতদেহ উদ্ধার করেছিল হরিরামপুর থানার পুলিশ। মৃতের ছেলের লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে হরিরামপুরের কুন্দনা মোড় থেকে অভিযুক্ত মানিকুল ইসলামকে গ্রেফতার করে হরিরামপুর থানার পুলিশ। বুধবার ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন পাঠিয়ে মহকুমা আদালতে পাঠিয়েছে হরিরামপুর থানার পুলিশ। তবে এ বিষয়ে গঙ্গানাপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হতে চাননি এবং এ বিষয়ে তিনি কিছু বলতে আগ্রহী নন। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।